গুড ইভিনিং এভরিবডি, আজ আমি অর্গ্যানিক কম্পাউন্ডের আইপ্যাক নেম করাবো যাদের মধ্যে একটা মাত্র ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে। দেখো আমরা হেডিং করছি আইপ্যাক নেম অফ অর্গ্যানিক কম্পাউন্ড having only one functional group. তাহলে যে কম্পাউন্ডের মধ্যে একটা মাত্র ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে তাদের নোমেনক্লেচার আমরা করা। দেখো আমরা ফাংশনাল গ্রুপ তোমাদের প্রায় 11 বা 12 এরকম আমরা বলে দিয়েছিলাম পরপর। প্রত্যেক ফাংশনাল গ্রুপ তোমার সেকেন্ডারি সাফিক্স হিসাবেও কাজ করতে পারে, আবার প্রেফিক্স হিসাবেও কাজ করতে পারে। যখন দেখো একটা মাত্র ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে তখন ওরা কি অলওয়েজ সেকেন্ডারি সাফিক্স হিসাবে কিন্তু কাজ করে। তাহলে এটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, ইফ অনলি one type of functional group is present in a compound, then they secondary suffix. Secondary suffix. তারা কি হিসাবে কাজ করে? সেকেন্ডারি সাফিক্স হিসাবে কাজ করে। যেমন আমি তোমাকে বলছি, প্রথমে দেখো এই OH, এই ফাংশনাল গ্রুপটা নিয়ে আমি ডিসকাস করছি। OH দেখো, এ যদি সেকেন্ডারি সাফিক্স হয় এটা কি হিসাবে লেখা হয়? অল। আর এ আবার প্রেফিক্স হতে পারে, প্রেফিক্স হলে এটা কি হিসাবে লেখা হয়? হাইড্রক্সি। কিন্তু যখন একটা মাত্র প্রেজেন্ট থাকবে ফাংশনাল গ্রুপ শুধু ওই চাচ্ছে, তাহলে আমরা কোনটা নিয়ে ইউজ করব? অল নিয়ে ইউজ করব। ঠিক আছে, যেমন দেখো আমরা এটা বললাম সিএইচটি, সিএইচ, সিএল, সিএইচ টু, সিএইচ টু, ওএইচ, তাই তো? তাহলে এখানে দেখো এই ফাংশনাল গ্রুপ এটা প্রেফিক্স, তাহলে নাম্বারিং কোথায় হয়? যেদিকে ফাংশনাল গ্রুপ কাছে থাকে সেদিক দিয়ে নাম্বার, তাহলে 1 2 3 4 4, তাহলে এটা প্রেফিক্স, তাই না? তাহলে এর নেম কি হবে? দেখো 3 ক্লোরো, কারণ আমাদের ফর্মুলা কি ছিল? প্রেফিক্স প্লাস ওয়ান গ্রুপ প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স, এই ফর্মুলা। তাহলে এখানে কি হলো? 3 ক্লোরো। তারপরে তোমার ওয়ান কটা কার্বন? 4, বিউ। তার সিঙ্গেল বন্ড প্রাইমারি সাফিক্স কি? এন। তার সেকেন্ডারি সাফিক্স কি? অল। অল মানে কি? একে আছে, তাহলে 1 অল। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা বললাম কি, একটা মাত্র যদি সেকেন্ড মানে একটা মাত্র ফাংশনাল গ্রুপ যদি প্রেজেন্ট থাকে, অর ওয়ান টাইপস অফ ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে অলওয়েজ সেটা সেকেন্ডারি সাফিক্স হিসাবে ইউজ হয়। দেখো আমি আরো কতগুলো এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা আছে, দেখো এদিক দিয়ে যদি নাম্বার দিই 1 2 3 4 5, মানে ফাংশনাল এটা তো প্রেফিক্স, এটা ফাংশনাল গ্রুপ। বাট এদিক থেকে নাম্বার দিলে 1 2 3, এদিকে দিলে 1 2 3 4, আর এদিকে দিলে 1 2 3, এটা কিন্তু প্রেফিক্স, প্রেফিক্স ডাবল বন্ড, এই দুটো কাছে। কিন্তু আমার ফাংশনাল গ্রুপ যদি বাঁ দিক দিয়ে যাই ফাংশনাল গ্রুপ কাছে। আমরা বলেছিলাম কি, নাম্বারিং করার সময় ফাংশনাল গ্রুপ সব থেকে প্রায়োরিটি পাবে বেশি, অর্থাৎ ফাংশনাল গ্রুপ যেদিকে কাছে থাকবে সেদিক দিয়ে নাম্বার দিতে হবে। তারপরে কি, তোমার
ডাবল বন্ড অর ট্রিপল বন্ড ফাংশন লুপ যদি না থাকতো তাহলে আমরা দেখতাম যেদিকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে আছে সেদিক দিয়ে নাম্বার দিতে হয়, আর এটা যদি না থাকতো তখন আমরা শুধু প্রিফিক্সের দিকে লক্ষ্য রাখি, তাই না? এগুলো বলা ছিল। তাহলে এখানে তোমার কি হবে, আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডের দিকে যাব, তার এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স। তাহলে এখানে আমার ফর্মুলা কি, আগে বলেছি প্রেফিক্স, তারপর ওয়ার্ড রুট, তারপর প্রাইমারি সাফিক্স, তারপর সেকেন্ডারি সাফিক্স। তাহলে এখানে দেখো, তাহলে আমার প্রথমে হচ্ছে প্রেফিক্স, তাহলে ফাইভ নাইট্রো, তারপর ওয়ার্ড টু ছটা কার্বন হেক্স, তারপরে প্রাইমারি সাব ইন ডাবল বন্ড আছে ইন, তাহলে কততে স্টার্ট ফাইভ না ফোরে, ফোরে স্টার্ট, যেটা কমে যেখানে এদিক দিয়ে যাচ্ছে ফোরে স্টার্ট, তাহলে ফোর ইন, আর কত অল থ্রি, থ্রি অল। তাহলে ক্লিয়ার, একদম সিম্পল নোমেনক্লেচার, কারোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমাদের এক্সাম্পল আমি দিচ্ছি, সিএইচ থ্রি, সিএইচ ও এইচ, সিএইচ ও এইচ, সিএইচ ও এইচ, সিএইচ থ্রি, ঠিক আছে? ভালো করে দেখো এটা কি, যে কোনো দিক দিয়ে এদিক দিয়ে টু, এদিক দিয়েও টু, তাহলে যে কোনো দিক দিয়ে আমরা নাম্বারিং করতে পারি। এখানে কোনো প্রেফিক্স নেই, সব কিন্তু ফাংশনাল গ্রুপ আছে, সব সেকেন্ডারি সাফিক্স আছে। তাহলে আমার প্রেফিক্স বাদ চলে গেল, ওয়ার্ড গ্রুপ পেন্ট সিঙ্গেল ওয়ান এন আর কি অল, কততে টু থ্রি ফোর ট্রাই অল, দেখো টু কমা থ্রি কমা ফোর ট্রাই অল, এখানে ইটা দিলাম কেন বলো তো, এটা টিটা ভায়েল না, ট্রাই অল। হ্যাঁ ক্লিয়ার, তাহলে এই জায়গাগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আলাদা এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা সিএইচ টু এইচ, সিএইচ ও এইচ, সিএইচ টু এইচ, এটা কিন্তু এর কমন নেম আছে, এর কমন নেম গ্লিসারল, কমন নেমটা কি গ্লিসারল, কিন্তু আমরা এমনি নাম্বার দেবো কি ওয়ান টু থ্রি, তাহলে কোনো প্রেফিক্স নেই, তাহলে কি ট্রো সিঙ্গেল ওয়ান এন আর কি ওয়ান কমা টু কমা থ্রি ট্রাই অল, ক্লিয়ার? তাহলে ওইস দিয়ে যদি কোনো নোমেনক্লেচার আসে তোমরা তাহলে খুব সহজে অ্যান্সার করে দিতে পারো। আচ্ছা সেকেন্ড আমি আর একটা দেখাচ্ছি, দেখো এটা অ্যালডিহাইড, সিএইচও, সিএইচও অর এর ভাবে লেখা হয় সিএইচও, হ্যাঁ অ্যালডিহাইড, এটা থাকলে এর সেকেন্ডারি সাফিক্স কি হয় অ্যাল, এ এল, ওটা ছিল অল, এটা অ্যাল, আর এমনি যদি প্রেফিক্স হয় তখন কি হয় ফরমাইল, ফরমাইল। তাহলে এখন আমরা কোনটা ইউজ করব, শুধু অ্যাল, দেখো আমি এইটা বলছি সিএইচ থ্রি, সিএইচ ও, এই এই সিএইচ ও, এই এর কমন নেম কি, এর কমন নেম অ্যাসিটালডিহাইড, এই কয়েকটা কমন নেম জেনে রাখবে, বাড়িতে ডাকে অ্যাসিটালডিহাইড, এর কমন নেম কি ফরমালডিহাইড, ফরমাল ডিহাইড, ঠিক আছে? দেখো এটা যদি আমি এমনি আইপ্যাক নেম করি ওয়ান টু, তাহলে কী হবে ইথ, কোনো প্রেফিক্স নেই, ইথ সিঙ্গেল বন্ড এন আর এল, এখানে আর ওয়ান দিতে হচ্ছে না, কারণ অ্যালডিহাইড গ্রুপ, যে অ্যালডিহাইড গ্রুপে যে কার্বন থাকে সেটা অলওয়েজ ওয়ান, তাই আর ওয়ান এল আমরা বলবো না, এ অলওয়েজ ওয়ান, তাই শুধু বললাম এল, ঠিক আছে? তাহলে ইথান এল, এটা কি মিথ, একটা কার্বন এন এল মিথানল, তাহলে এইটা হচ্ছে আইপ্যাক নেম, তাহলে বোঝা গেল এটা, ক্লিয়ার? ধরো আমার এরকম পড়লো, এদিকে পড়লো এনও টু, এদিকে পড়লো, তাহলে এটা দেখো এইটা কার্বন কিন্তু, তাহলে এইটা কিন্তু ফাংশনাল গ্রুপ সিএইচও, সিএইচওটা ফাংশনাল গ্রুপ, তাহলে নাম্বারিং আমার এখান থেকে দিতে হবে ওয়ান, তাহলে এখানে প্রেফিক্স আছে এনও টু, প্রেফিক্স, দেখো আমাদের আগে প্রেফিক্স, তাহলে কি থ্রি নাইট্রো, ওয়ার্ড গ্রুপ, ওয়ার্ড গ্রুপ কি পাঁচটা কার্বন পেন্ট, ডাবল বন্ড ইন, প্রাইমারি সাফিক্স ইন, ফোর স্টার, ফোর ইন, আর কি এল, এল ওয়ান দিতে হয় না, আমি বলেছি এল, ই
ফাইনাল ক্লিয়ার তাহলে বোঝা গেল আচ্ছা আর আমি एग्जांपल দিচ্ছি দেখো CH2 CH CH এদিকে বললাম CHO এদিকেও বললাম CHO দেখো অ্যালডিহাইড আছে ওয়ান নেই টু ফাংশনাল গ্রুপ আছে কিন্তু সেম তাহলে আমি নাম্বার যে কোনো দিক দিয়ে দিতে পারি 1 2 3 4 5 ঠিক আছে তাহলে কোনো প্রেফিক্স নেই ওয়াট রুট কি পেন্ট সিঙ্গেল বন্ড এম আর কত 1 আর 5 1 কমা 5 ডাইয়াল ডাইয়াল ক্লিয়ার কিন্তু যদি এটা একটু মনে রাখবে যদি দেখো এরকম থ্রি অ্যালডিহাইড গ্রুপ আসে থ্রি অ্যালডিহাইড এরকম ভালো করে যাবে এরকম যদি কোনো কোশ্চেন পড়ে তাহলে এও ফাংশনাল গ্রুপ এটা এটা তাহলে আমাদের মানে 1991 পর্যন্ত এদের আইপ্যাড নেম কেমন চলতো বলো তো এইরকম ওয়ান এই লং চেনটা নেওয়া হতো ওয়ান টু থ্রি ফোর এটা ফাইভ হ্যাঁ আর এইটাকে তোমাকে প্রেফিক্স ধরে নেওয়া হতো ঠিক আছে তাহলে কি বলা হতো এখানে না তোমার সি ফরমাই প্রেফিক্স তারপর কি পেন্ট সিঙ্গেল বন্ড এন আর কি ওয়ান আর ফাইভ ওয়ান কমা ফাইভ ডাইয়াল এইটা চলত কোন পর্যন্ত এটা 1991 পর্যন্ত চলেছে কিন্তু এখন এখন এই আইপ্যাড নেম আর চলছে না এখন এদের আইপ্যাড নেমটার থেকে এদের অ্যাবস্ট্রাক্ট নেম সেইটাকে বেশি জোর দেওয়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নেমের সেখানে কেমনভাবে লেখা হচ্ছে আমি এদিকে লিখে দেখিয়ে দিচ্ছি দেখো এই সিএইচ টু সিএইচ সিএইচ টু এখানে সিএইচও এখানে সিএইচও এখানে সিএইচও তাহলে দেখো একই ফাংশনাল গ্রুপ সবাই কিন্তু সেম সেম অর্ডার সবার কি মানে প্রায়োরিটি অর্ডার সেম সবাই তো সিএইচও তাহলে তুমি এ দুটোকে নিচ্ছ নাম্বার দিচ্ছ এদেরকে একে নাম্বার দিচ্ছ না তাহলে তো রাগারাগি করবে তাই না বরং তাহলে আমরা কি কারোর নাম্বার দেবো না বাবা তোদের কারোর রাগারাগি করার দরকার নেই সেই জন্য কি এখন অ্যাবস্ট্রাক্ট নেম এটাই বেশি চলছে কারোর নাম্বার দিলাম না ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে প্রো তিনটে কারণ প্রো এন কত ওয়ান কমা টু কমা থ্রি এখানে ট্রাই কার্বাল ডিআই ট্রাই আর কার্বো পাতাটা আনতে হবে কার্বো তাহলে ট্রাই কার বাল ডি হাই ট্রাই কার্বাল ডি হাই ঠিক আছে কেমন লেখা হচ্ছে ট্রাই কার্বাল ডি হাই 1991 পর্যন্ত এটা চলেছে হ্যাঁ কিন্তু এখন এই অ্যাবস্ট্রাক্ট নেমটা ডোমিনেট করছে এটাই বেশি পরীক্ষায় আসছে ঠিক আছে অ্যানাদার ফাংশনাল গ্রুপ হচ্ছে দেখো কিটোন সি ডাবল ওয়ান টু এটা বলি কিটোন তাহলে এটা যদি সেকেন্ডারি সাফিক্স হয় ওন আর প্রেফিক্স হলে এর নাম লেখা হয় কিটো অর অক্সো আমরা কোনটা ইউজ করবো ওন ও এন ইউ ওন দেখ আমরা এটা বলছি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এটা কমন নেম অ্যাসিটোন অ্যাসিটোন এটা এটা একটা সলভেন্ট হ্যাঁ নেল পালিশ রিমুভার মেয়েরা ইউজ করে এটা ভালোভাবে জানে কিন্তু আইপ্যাক নেম কী হবে প্রোব কোনো প্রেফিক্স নেই তো প্রোব সিঙ্গেল ওয়ান এন আর কি ওন এই টু ওন আর দেওয়ার দরকার নেই এরা অলওয়েজ টুতে থাকবে তাই এদের শুধু বলা হয় প্রোপানোন এদের আর টু প্রোব টু ওন আর বলার দরকার নেই হ্যাঁ প্রোপানোন ঠিক আছে তাহলে এই জায়গাটা ক্লিয়ার আচ্ছা এখানে আমি অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি ভালো করে তাহলে ডাবল ওয়ান ট্রিপল ওয়ান আছে আবার এন টু আছে কিন্তু দেখো আমাদের এটা প্রেফিক্স এটা ডাবল ওয়ান ট্রিপল ওয়ান আর এটা ফাংশনাল তাহলে আমি দেখবো আমার ফাংশনাল গ্রুপটা কোন দিকে কাছে এটাই তো হেড প্রায়োরিটি অর্ডারে হেড ও যেদিক দিয়ে যেদিকে কাছে থাকবে ফাংশনাল গ্রুপ সেদিক দিয়ে নাম্বারিং করতে হয় তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি আর এদিক দিয়ে যদি ওয়ান টু থ্রি ফোর
তাহলে এদিক থেকে নাম্বার ওয়ান, এই কার্বনটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স। তাহলে ক্লিয়ার হলো, তাহলে প্রেফিক্স কি ফোর, আগে প্রেফিক্স ফোর নাইন টু, তারপরে কি ওয়ান টু এক্স, তারপরে কি ইন, কততে ইন, প্রাইমারি সার্ভিস দুটো ইন আইন, আগে ইন হয় ওয়ান ইন, কত আইন ফাইভ আইন, তারপরে কত ওমন থ্রি ওমন, ক্লিয়ার? তাহলে একদম ইজি নমেনক্লেচার, আমরা খুব সহজে এটা করে দিতে পারবো। দেখো আমার যদি এরকম থাকতো, তাহলে যে দ্বিতীয় নাম্বার দিলাম, তাহলে কোনো প্রেফিক্স নেই, তাহলে কি হবে হেড সিঙ্গেল ওয়ান ওয়ান রুট, হেড প্রাইমারি সার্ভিস এন, আর কত টু ফোর সিক্স, টু কমা ফোর কমা সিক্স, ট্রাই ওয়ান ট্রাই ওয়ান, ক্লিয়ার? বোঝা গেল? এর মধ্যে কোনো কিছু কঠিন বলে কিছুই নেই। আচ্ছা আমি এইটা দিচ্ছি সিএইচজি সিএইচ ও সিএইচজি সিএইচ সিও এখানে কি হবে, দেখো আগে প্রেফিক্স ফোর মিথক্সি, তারপর ওয়ান টু পেন সিঙ্গেল বন্ড প্রাইমারি সার্ভিস এন, আর কি ওন কততে টু ওন, ক্লিয়ার? তাহলে কিটোন যদি আসে আমরা তাদের নমেনক্লেচার খুব সহজে করতে পারব। দেখো এবার আমরা এটা বলছি সি ডবল এইচ, সি ডবল এইচ বা কি কেমন ভাবে থাকে সি ডবল ও এইচ, এরকম ভাবে আমরা লিখি। তাহলে এটা যদি সেকেন্ডারি সাফিক্স হয় কি নাম হয় উইক অ্যাসিড, উইক অ্যাসিড, আর প্রেফিক্স হলে কি নাম হয় কার্বক্সি। তাহলে দেখো আমরা এই সি ডবল এইচ বললাম, আর একটা এটা বললাম সিএইচটি সি ডবল এইচ। দেখো এর কমন নেম বাড়িতে ডাকে কি বলে ফরমিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, এর বাড়িতে ডাকে কি বলে অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, ঠিক আছে? কিন্তু আইপ্যাক নেম কি একটা কার্বন, তাহলে ওয়ান টু বি সিঙ্গেল, একটা মানে সিঙ্গেল বন্ডই হবে এন, আর কি উইক অ্যাসিড, সেকেন্ডারি সার্ভিস কি উইক অ্যাসিড, তাহলে উইক আর অ্যাসিডটা একটু উইক অ্যাসিড, এটা কি দুটো কার্বন, তাহলে কি ইক সিঙ্গেল ওয়ান এ আর উইক অ্যাসিড, অ্যাসিডটা একটু ছাড় করে উইক অ্যাসিড, তাহলে এই জায়গাটা ক্লিয়ার, কারোর কিছুই নেই, ভেরি সিম্পল এটা। তাহলে সি ডবল এইচ গ্রুপ থাকলে সেকেন্ডারি সার্ভিস কোনটা হবে উইক অ্যাসিড, যেহেতু ওয়ান টাইপ অফ ফাংশনাল গ্রুপ সেই জন্য আমরা শুধু সেকেন্ডারি সার্ভিস ইউজ করছি, প্রেফিক্স হিসাবে এখন কিন্তু ইউজ হয় না। প্রেফিক্স হিসাবে কখন ইউজ হবে সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। আচ্ছা অ্যানাদার এক্সাম্পল দেখো, আমরা এটা বলছি সি সিক্স এইচ ফাইভ এমই ইটি এইটা ভালো করে দেখ, তাহলে এটা কিন্তু ফাংশনাল গ্রুপ উইক অ্যাসিড সি ডবল এইচ, এটা কার্বন আছে, এটা কি ইথাইল ইটি, ইথাইল ইটি মানে সি টু এইচ ফাইভ, সি টু এইচ ফাইভ, আর এটা এমই, এমই মানে কি সিএইচ, এটা বলে এমই মিথাইল, আর এটা ফিনাইল সি সিক্স এইচ ফাইভ, এটাকে ফিনাইল বলে। তাহলে থ্রি প্রেফিক্স, তাহলে নাম্বারিং হবে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এখান থেকে নাম্বারিং হয়, তাহলে নাম্বারিং হলে আমরা কি করব, তাহলে তিনটে প্রেফিক্স দেখো, দেখো কি আছে ইথাইল মিথাইল ফিনাইল, তাহলে ইটা আগে, তাহলে আমার হবে থ্রি ইথাইল ফোর কমা ফোর মিথাইল কমা ফাইভ ফিনাইল, হয়ে গেল। এবার ওয়ান টু তোমার ডাবল বন্ড ইন প্রাইমারি সার ইন,
আকি ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। এখানে ওয়ান দেওয়ার দরকার নেই, ওয়ান ওইক অ্যাসিড এটা দেওয়ার দরকার নেই। কেন না, অ্যাসিড গ্রুপ অলওয়েজ, এর যে কার্বন সেখান থেকে নাম্বার দিতে হয়, অ্যাসিড গ্রুপের কার্বন অলওয়েজ ওয়ান, সেই জন্য এখানে আমরা ওয়ান ওইক অ্যাসিড বলছি না। ঠিক আছে, বলতেও পারো কিন্তু না বললেও চলবে। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল আমরা দিচ্ছি, দেখো CH2 CH2 CH2, এখানে সি ডবল এইচ, এখানেও সি ডবল এইচ। দেখো দুটো সি ডবল এইচ আছে, কিন্তু এখানে তোমার নাম্বার দিতে হবে 1 2 3 4 5। দেখো এখানে আমরা কি করব, কোনো প্রেফিক্স নেই, তাহলে 1 2 8 সিঙ্গেল বন্ড এন আর 1.5 ডাইউইক অ্যাসিড, ডাইউইক অ্যাসিড। ঠিক আছে, কিন্তু যদি দেখো এরকম থ্রি থাকতো, সি ডবল এইচ, যখন এরকম থ্রি ফাংশনাল গ্রুপ মানে কার্বন বান্ডলিং ফাংশনাল গ্রুপ আছে, তখন আমি বলেছি 90 91 পর্যন্ত কি এইটাকে প্রেফিক্স ধরে নেওয়া হয়েছে, থ্রি কার্বক্সি পেন্টেন 1.5 ডাইওইক অ্যাসিড। কিন্তু তারপরে অ্যাবস্ট্রাক্ট নেমটা আমাদের ডোমিনেট করেছে, অ্যাবস্ট্রাক্ট নেম কি, এখানে 1 2 3 এদের কারোর নাম্বার দেব না। হ্যাঁ, কি হবে, প্রোপেন 1.2.3 ট্রাই কার্বো আসবে, কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এবার আমরা বলছি সি ডবল ও আর, এটাকে যদি আমি দেখাই স্ট্রাকচারটা, এই দেখো এইচ এর জায়গায় একটা আর, আর মানে অ্যালকিল গ্রুপ দিলাম, তাহলে সেকেন্ডারি সাফিক্স হলে কি নাম হয় তোমার, ওয়েট, ও এস স্টার, এটা এস স্টার ওয়েট, ওয়েটি। আর প্রেফিক্স হলে কি হবে, অ্যালকক্সি কার্বনিক, অ্যালকক্সি কার্বনিক। ঠিক আছে, এইটা আমার, তাহলে এখন আমার এটাই লাগবে, তাহলে আমি এদের নোমেনক্লেচার বলছি, CH3 CH1 CH CH2 CO CH3। দেখো এদের নোমেনক্লেচার করতে গেলে নাম্বার হবে তো ফাংশনাল গ্রুপ, এইটা কার্বন ফাংশনাল গ্রুপ কন্টেইনিং কার্বন 1 2 3 4 5, কিন্তু এই মিথাইলটা এটা তো অ্যালকিল গ্রুপ, এইটাকে তোমাকে প্রেফিক্স ধরে নিতে হবে, এই প্রেফিক্সটার নাম আগে বলে দিতে হবে, এর কোনো নাম্বার দেওয়া যাবে না যেহেতু কোনো কার্বন চেনের মধ্যে নেই। তাহলে এখানে কি বলবো, মিথাইল, শুধু বলবো মিথাইল, প্রেফিক্স হয়ে গেল 1 2, কটা 5 কার্বন, পেন্ট প্রাইমারি সাবি 3 তে, এখানে আমরা কি দিলাম না, 1 ওয়েট দিলাম না, কেন, 1 নম্বর কার্বন থেকে স্টার্ট হচ্ছে, এই ফাংশনাল গ্রুপেরই কার্বন ওটাই 1, তাই যে অলওয়েজ 1 তার নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমার যদি এরকম থাকতো, দেখো তোমার এখানে থাকলো ও এমই মানে মিথমসি, এখানে টিপিল বন, এখানে এটা আর এরকম থাক, হ্যাঁ বা এরকম দিয়ে আর একটা দিলাম, দুটো কার্বন দিয়ে, তাহলে দেখো এটা এস স্টার গ্রুপ কী করে বুঝলাম, সি, এটা সি ডাবল ও আর এই আর অ্যালকিল গ্রুপ, দুটো কার্বন আছে অ্যালকিল গ্রুপ, তাহলে ওটা এস স্টার গ্রুপ, তাহলে তোমার নাম্বারিং হবে এই কার্বন থেকে 1 2 3 4 5, এটা তো প্রেফিক্স মিথক্সি, আবার এটা ইথাইল, ইথাইল গ্রুপ, তাহলে প্রথমে আগে এই অক্সিজেনের সঙ্গে যে অ্যালকিল গ্রুপটা আছে তার নেমটা লিখতে হয় প্রেফিক্স হিসাবে, তাহলে ওখানে কি হচ্ছে, দেখো প্রথমে বলছি ইথাইল, তারপরে কি কমা 4 মিথক্সি, তারপর 1 2 পেন, তারপরে প্রাইমারি সাফিক্স আইন কততে 2 2 আইন, আর কি ওয়েট, 1 ওয়েট আর বলার দরকার নেই, শুধু ওয়েট। তাহলে বোঝা গেল, যদি এস স্টার গ্রুপের নোমেনক্লেচার আসে আগে
অক্সিজেনের সঙ্গে যে অ্যালকিল গ্রুপ থাকবে সেই অ্যালকিল গ্রুপের নেমটা আগে তোমার বলে নিতে হবে। যদি একটা কার্বন থাকতো মিথাইল, দুটো কার্বন থাকলে ইথাইল, এইরকমভাবে হ্যাঁ ওইটা বলে নিয়ে তারপর তোমার নোমেনক্লেচার করতে হবে। এবার আমরা অ্যামাইড গ্রুপের নোমেনক্লেচার বলছি, সিও এন এইচ টু, এটা বলছি অ্যামাইড। হ্যাঁ অ্যামাইড, দেখো তাহলে ও আর এর জায়গায় এন এইচ টু, এটা এ যদি সেকেন্ডারি সাফিক্স হয় অ্যামাইড, আর প্রেফিক্স হলে কি হবে কার্বোময়িল, কার্বোময়িল, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা নোমেনক্লেচার দিচ্ছি, ধরো এটা সিও এন এইচ টু, ঠিক আছে। তাহলে এটা একটা কার্বন, তাহলে কি হবে ওয়ান টু বি সিঙ্গেল বন্ড এন আর এমআই, এই এনটা প্রাইমারি সাফিক্স আর এটা এমআইটা সেকেন্ডারি সাফিক্স, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের যদি এরকম পড়তো এই তোমার এই পিএইচ, পিএইচ মানে ফিনাইল, না এখানে বললাম ও এন এইচ, তাহলে এর নোমেনক্লেচার কি করে করতাম, এটা ফাংশনাল গ্রুপ 1 2 3 4 5, তাহলে এখানে দেখো এটা ফিনাইল, তাহলে 2 ফিনাইল প্রেফিক্স 1 2 5 মানে পেন, তোমার প্রাইমারি সাবি ইন জিতে স্টার্ট 3 ইন আর কি এমআই, তাহলে ক্লিয়ার। এমআই গ্রুপের ক্ষেত্রে এইরকম ভাবে আমরা নোমেনক্লেচার করতে পারবো আইপ্যাক নেম। অ্যানাদার এক্সাম্পল দেখো, ধরো আমরা এরকম বললাম সিএল এখানে ও এন, একটা এইচ আছে আর একটা সিএইচটি দেওয়া আছে, ভালো করে দেখো। তাহলে দেখো এইটাই সি ডাবল বন্ড ওর সঙ্গে এন, এইটা কিন্তু অ্যামাইড, সে দুটো হাইড্রোজেন থাকলেও অ্যামাইড আর একটা হাইড্রোজেন বা একটা মিথাইল থাকলো অ্যামাইড। আমি শুধু লক্ষ্য করবো সি ডাবল ওয়ান ও আর এন আছে কি না, সি ডাবল ওয়ান ও এন থাকলেই তো অ্যামাইড, এটাই তো অ্যামাইড, সি ডাবল ওয়ান এন এইচ, তাহলে হাইড্রোজেনের জায়গায় মিথাইল আছে, আছে আছে, আমি শুধু এই সিও এনটা দেখবো এটাই অ্যামাইড গ্রুপ। তাহলে নাম্বারিং কোথাও হবে এখান থেকে 1 2 3 4 5, তাহলে এটাও প্রেফিক্স আবার কি এইটাও প্রেফিক্স, তাহলে এই প্রেফিক্সের নাম আগে দিয়ে দিতে হবে সেই স্টার গ্রুপের মতো। তাহলে এখানে এটা কার সঙ্গে আছে নাইট্রোজেন, এই জন্য আগে বলতাম এন মিথাইল, এন মিথাইল, তারপরে কমা ফোর ক্লোরো, এবারে কি তোমার পেন সিঙ্গেল বন্ড এন আর এমআই, ঠিক আছে, একদম ভেরি সিম্পল এটা। হ্যাঁ যদি তোমার এরকম আসতো একটা ডাবল বন্ড দিলাম এই দিলাম এই একটা মিথাইল আর একটা ইথাইল সি টু এইচ ফাইভ, এই নাইট্রোজেনের সঙ্গে একটা মিথাইল আছে একটা ইথাইল আছে, তাহলে তুমি কি বলতে আগে বলতে এটা নাম্বার দিয়ে নাও, এটা এমআই তো সি পরে এন আছে 1 2 3 4 5, তাহলে আগে কি হতো আমাদের প্রথমে প্রেফিক্স নেই, 1 2 প্রেফিক্স নেই, এখানে কোনো প্রেফিক্স নেই, কিন্তু প্রেফিক্স কতগুলোকে ধরতে বলেছি মিথাইল আর ইথাইল, তাহলে কে আগে অ্যালফাবেটিক্যাল ইথাইল, তাহলে লিখতে হবে এন ইথাইল কমা এন মিথাইল, কারণ এন এর সঙ্গে আছে এন ইথাইল এন মিথাইল, তারপরে কি তোমার ওয়ার টু পেন সিঙ্গেল ওয়ান ইন চিতে আর কি আমাই, ঠিক আছে। তাহলে এগুলো যদি আসে তোমরা খুব সহজে তাদের নোমেনক্লেচার করতে পারো। আচ্ছা এবারে আমরা অ্যানাদার গ্রুপ বলছি, এই গ্রুপে অ্যামাইনো মানে অ্যামিন এনএইচ, তাহলে সেকেন্ডারি সাফিক্স হলে কি হয় অ্যামিন, আর প্রেফিক্স হলে কি হয় অ্যামিনো, তাহলে আমরা এরকম বলতে পারি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ডাবল ওয়ান সিএইচ সিএইচ এনএইচ টু সিএইচ। দেখো এখানে তাহলে
তুমি নাম এটা ফাংশনাল গ্রুপ তাহলে যেদিকে কাজ হচ্ছে সেদিক দিয়ে নাম্বার 1 2 3 4 5 6 তাহলে এখানে কি হচ্ছে কোনো প্রেফিক্স নেই তাহলে ওয়ার্ড রুট হেক্স ই প্রাইমেসার ই থ্রি তে ই আর কি তোমার এম আই কত 2 2 এম আই ক্লিয়ার আমার ধরো এরকম পড়েছে তোমার এই এনএইচ এর সঙ্গে একটা মিথাইল তাহলে এনএইচ থাক এনএইচ টু থাক আর এনএইচ এর এন এর সঙ্গে একটা সিএইচসি থাক আমি বলেছি এটা অ্যামাইন গ্রুপ তাহলে এখানে নাম্বার কি হবে এটা এটা বড় চেনটাকে তোমাকে ধরতে হবে প্রিন্সিপাল চেন তাহলে এখানে তিনটে কার্বন এটা প্রিন্সিপাল চেন 1 2 3 আর এটাকে তাহলে প্রেফিক্স হয়ে যাবে ছোট যা যাতে কম কার্বন আছে সেইটা প্রেফিক্স হয়ে যাবে তাহলে এখানে কি হচ্ছে এন মিথাইল ওয়াট প্রো প্রাইমারি সার্ভিস এন আর সেকেন্ডারি সার্ভিস অ্যামাইন তাহলে 1 1 অ্যামাইন ক্লিয়ার তাহলে অ্যামাইন গ্রুপ ঠিক অ্যামাইডের মতো এন এর সঙ্গে যদি কোনো সাবস্টিটিউশন থাকে সেটাকে আমরা কি বলবো প্রেফিক্স ধরে নেব আচ্ছা অ্যানাদার এক্সাম্পল আমরা বলছি সিএইচসি সিএইচ টু সিএইচ N CH2 CH3 CH2 CH3 CH2 CH double one CH2 তাহলে এখানে ভালো করে দেখো এইটা কিন্তু অ্যামাইন কি এইটা N আছে আর তো কিছু নেই N এর সঙ্গে NH2 নেই NH2 নেই কিন্তু হাইড্রোজেনের জায়গায় রিপ্লেস করে দুটো ইথাইল গ্রুপ আছে ঠিক আছে তাহলে এইটাকে আমার প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে এখানে বেশি কার্বন তাই তো তাহলে আমি কোন দিক দিয়ে আসবো এদিক থেকে যদি আসি 1 2 3 4 এদিকে যদি 1 2 3 তাহলে যেদিকে ফাংশনাল গ্রুপ কাছে থাকবে সেদিক দিয়ে নাম্বারিং এটাই বলা তাহলে 1 2 3 4 5 6 তাহলে দেখো তাহলে এখানে কি আছে এন কমা এন ডাইথাই দুটোই তাই ডাইথাই তাহলে ওয়াট টু হেক্স প্রাইমেসার ইন আইবি সেকেন্ডারি সাবি এমআই সি এমআই বোঝা গেল একদম কিছুই নেই খুবই সোজা আচ্ছা যদি এরকম থাকে তাহলে 1 2 3 তাহলে কি প্রোব কোনো প্রেফিক্স নেই প্রোব সিঙ্গেল বন্ডে 1, 2, 3 ট্রাই আমি ঠিক আছে একদম ক্লিয়ার বোঝা গেল আচ্ছা অ্যানাদার গ্রুপ বলছি দেখো এই সিও সিএল বা এক্স বলে দিলাম একে বলে ওইল হ্যালাইড সেকেন্ডারি সাবস্টেন্স হলে কি হয় ওইল হ্যালাইড আর প্রিফিক্স হলে কি হবে হ্যালো ফরমাইল আমরা কিন্তু শুধু সেকেন্ডারি সাফিক্স হলে কি হয় সেটা নিয়ে ডিসকাস করছি দেখো সিএইচসি সিএইচ 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 টু তোমার সিও সিএল তাহলে সিও এক্স সিও সিএল মানে কি ক্লোরিন ক্লোরিন আইডি যা হতে পারে এখানে ক্লোরিন আছে এটাই ফাংশনাল গ্রুপ তাই না তাহলে এই ফাংশনাল গ্রুপটার নাম্বার 1 2 3 4 5 তাহলে এইটা কিন্তু একটা সাইক্লিক ইথার এই সি ও সি এটা থাকলে ইথার বলি এটা একটা সাইক্লিক রিং তাই এটা বলি সাইক্লিক ইথার তাহলে এইটা কিন্তু প্রেফিক্স হিসাবে কাজ করবে ঠিক আছে তাহলে এই প্রেফিক্সটার নাম আগে তাহলে কি এখানে বলতে হয় থ্রি ফোর ইপক্সি কি বললাম থ্রি ফোর ইপক্সি প্রেফিক্স হয়ে গেল 1 পেন্ট পাঁচটা কার্বন পেন্ট সিঙ্গেল ওয়ান প্রাইমেসাল এন আর কি ওইল ক্লোরাইড তাহলে ওইলটা তো একের এক নম্বর কার্বন থেকেই তো স্টার্ট আর এক দিতে হবে না 1 ওইল ক্লোরাইড আর বলতে হবে না শুধু বলবে ওইল ক্লোরাইড ক্লিয়ার এখানে আমি অ্যানাদার এক্সাম্পল বলছি তোমার বিআর
তাহলে দেখো এইটা কিন্তু ফাংশনাল গ্রুপ সিওবিআর, এটা কিন্তু প্রেফিক্স, তাহলে নাম্বার কি 1 2 3 4 5 6, তাহলে এটা প্রেফিক্স, তাহলে কি 5 ক্রোমো, এটা কিন্তু প্রেফিক্স, এটা সিও এক্স, এটা কি সিওবিআর, এটাই ফাংশনাল গ্রুপ, এটা আবার যেন 1 ক্রোমো হলো না, ঠিক আছে, তাহলে 5 ক্রোমো, তারপর কি 1 2 এক্স, সিঙ্গেল বন্ড এন, আর কি ওই ব্রোমাইড, ক্লিয়ার? তাহলে এরকম নোমেনক্লেচার এলে আমরা খুব সহজে আনসার করতে পারব, কোনো প্রবলেম হবে না। দেখো অ্যানাদার এক্সাম্পল বলছি, এরকম আছে, তাহলে দেখো এটা কিন্তু ও, এটা সিএইচসি, ও সিএইচসি, দেখ ও সিএইচসি, এটা মিথক্সি, প্রেফিক্স, প্রেফিক্সে শেখানো হয়েছে, তাহলে এটা মিথক্সি, আর এটা কিন্তু ওইল, সিওসিএল, ওইল ক্লোরাইড, এটাই ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। তাহলে এখান থেকে নাম্বার 1 2 3 4 5, তাহলে এখানে আমরা কি বলবো, প্রেফিক্সটা তোমার 2 মিথক্সি, তারপর 1 2 10 ইন, কততে 3 ইন 3 ইন, তারপরে কি ওইল ক্লোরাইড, ক্লিয়ার? বুঝতে পারলে খুব সোজা। আচ্ছা এবার আমরা এইটা বলছি সিএন, এটাকে নাইট্রাইল বলি, কি বলি, নাইট্রাইল, সেকেন্ডারি সাফিক্স হয়ে গেল, প্রেফিক্স হলে বলি সায়ানো, সায়ানো। তাহলে ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, তাহলে এই কার্বন থেকে 1 2 3 4 5 6 7 8, এখান থেকে নাম্বারিং হবে, তাহলে কি হলো, প্রেফিক্স 3 ব্রোমো কমা অক্ট, অক কমা না অক্ট, তারপরে কি প্রাইমারি সব ইন, ফোর ইন, আর কি নাইট্রাইল, ওয়ান আর বলার দরকার নেই, নাইট্রাইল, ঠিক আছে। তোমার যদি এরকম থাকে তাহলে কিভাবে নোমেনক্লেচার করব, আমি বলেছি এই কার্বন থেকে নাম্বার 1 2 3 4, আর 1 2 3 4 5, তাহলে এদিকে আসতে হবে লং চেনের দিকে, তাহলে এটা কি তোমার প্রেফিক্স ইথাইল, টু তে ইথাইল, তাহলে কি হলো 2 ইথাইল, 1 পেন্ট, সিঙ্গেল বন্ড এন, আর কি নাইট্রাইল, এটা কিন্তু এক, এ সবসময় 1, তাহলে নাম্বার দিলাম না, নাইট্রাইল, নাইট্রাইল গ্যাপ দিয়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা যদি এরকম থাকতো সিএন সিএন সিএন, তাহলে কিন্তু নাম্বার দিতে হবে, তোমার কোথায় থেকে নাম্বার দিতে হবে, এটা এটা এটা, এগুলো থেকে নাম্বার দেওয়া যাবে না, হ্যাঁ, সবসময় তোমার এগুলোকে বাদ দিতে হবে, কারণ এর নাম্বার দিলে এর বাদ যাবে, এর নাম্বার দিলে এটা বাদ যাবে, তাহলে 1 2 3 4 5 6 7, আর এইগুলো তখন কার্বো কতটা চলে আসবে সেই 1991 এর পরে, অ্যাবস্ট্রাক্ট নেমটা মেন হবে, হ্যাঁ, তাহলে এখানে কি বললাম, হেপটেন 2, 4, 6 ট্রাই কার্বো নাইট্রাইড, ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো একটু মাথায় রেখো, তাহলে তোমরা যে কোনো নোমেনক্লেচার করতে পারো, ঠিক আছে। আমি বলে দিলাম এখানে অ্যানাদার ফাংশনাল গ্রুপ আছে, দেখো এসএইচ, এসএইচটা হচ্ছে থায়ন, থায়ন, হ্যাঁ, আর এটা প্রেফিক্স হলে মার্কার, মার্কার, তাহলে এই একই
এটা যেমন অ্যালকোহলের নোমেনক্লেচার করেছো তেমনই, ধরো পিএইচ এখানে বিআর, এখানে এসএইচ, এখানে এসএইচ, তাহলে এসএইচ যে কার্বন সেই কার্বন থেকে নাম্বার 1, 2, 3, 4, 5, কারণ এই দিক দিয়ে এটা তো ফাংশনাল গ্রুপ, এই দিক দিয়ে কাজ। তাহলে আগে প্রেফিক্স ব্রোমো, তাহলে 2 ব্রোমো, 3 ফিনাইল, 1, 2, 10, সিঙ্গেল বন্ড এন, আর 1 থায়ল, এটা মাঝখানে হতে পারে আবার এখানে হতে পারে, সেখানে নাম্বার দিতে হবে 1 থায়ল। তাহলে ক্লিয়ার, থায়াল গ্রুপ যদি আসে আমরা খুব সহজে তাদের নোমেনক্লেচার করতে পারবো। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, দেখো আরেকটা গ্রুপ এইটা সিও ও সিও যদি একসঙ্গে থাকে এইটাকে বলি আমরা অ্যানহাইড্রাইড, 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 এর সেকেন্ডারি সাফিক্স হলে হবে ওইক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। এর কিন্তু প্রেফিক্স নেই, হ্যাঁ প্রেফিক্স নেই, শুধু এইটাই। তাহলে ধর আমার এই রকম আছে সিএইচসি সিও ও সিও আবার সিএইচসি, তাহলে ভালো করে দেখো এটা তাহলে অ্যানহাইড্রাইড, কিন্তু কি অ্যানহাইড্রাইড সিও, হ্যাঁ। তাহলে এরকম থাকলে এটা কি একটা দুটো কার্বন, এদিকে ডি একটা দুটো কার্বন, তাহলে একটা যে কোনো ধরবো ই, যে কোনো একদিকে, তাহলে ই সিঙ্গেল ওয়ান এন, তারপরে উইক অ্যানহাইড্রাইড, ইথানোলিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। ধর এইরকম থাকলো একদিকে এই সিও ও সিও, আর একদিকে কি সিএইচ টু সিএইচ, তাহলে এদিকে দেখো দুটো কার্বন, এদিকে 1, 2, 3টে কার্বন, তাহলে এটা কি হবে ইথানোইক, ইথেন ওইক, আবার প্রোপানোইক, প্রোপ এন ওইক, ইথানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড, তাহলে সিও ও সিও একসঙ্গে যদি এরকম গ্রুপ থাকে তখন তাকে আমরা বলি কি অ্যানহাইড্রাইড, ঠিক আছে। তাহলে আমরা বললাম কি যদি কোনো অর্গানিক কম্পাউন্ডে 1 টাইপস অফ ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে ওটা সবসময় সেকেন্ডারি সাফিক্স হিসাবে ইউজ হবে, হ্যাঁ। এবং তাদের প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ থাকলে কেমন নোমেনক্লেচার হয় আমরা প্রত্যেকের এক্সাম্পল দিয়ে আমরা দেখালাম, তোমরা একটু এগুলো খাতায় লিখে নেবে তাহলে খুব সহজে এদের নোমেনক্লেচার বুঝতে পারবে। আজকে তাহলে আমি এই পর্যন্ত রাখলাম।